হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি শাকিল চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে, টিভি এক্সপার্ট ইন বাংলাদেশের সাথে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা বাজার থেকে যখন একটি দামি টেলিভিশন ক্রয় করি, তারপর থেকে আমাদের মাথায় ঘুরে যে টেলিভিশনটি নষ্ট হয়ে যাবে কিনা, অথবা আমরা কীভাবে টেলিভিশনটি ইউজ করলে টেলিভিশনটি বেশি দিন ইউজ করতে পারবো, এই বিষয়ে সবারই কিছু না কিছু জিজ্ঞাসা থাকে। তো আমি আজকে আপনাদের মাঝে দেখাবো কিছু টিপস, যে টিপসগুলো আপনারা ফলো করলে টেলিভিশনটি অনেক বেশি দিন ইউজ করতে পারবেন এবং আপনার টেলিভিশনটির লংজিভিটি অনেক বেড়ে যাবে। তো আসুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই এবং দেখে আসি যে কীভাবে কী টিপসগুলো ফলো করলে আমরা টেলিভিশনটি বেশি দিন ব্যবহার করতে পারবো। তো যাওয়ার আগে আমি একটি কথাই বলবো, সেটি হচ্ছে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে ক্লিক করুন এবং বেশি বেশি কমেন্ট করুন। লেটস গো। নাম্বার ওয়ান, টিভি পরিষ্কার করা। টিভি কেনার পরে যে জিনিসটা সবচেয়ে প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে টিভিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেন টিভিটা সবসময় দেখতে নতুনের মতোই লাগে। তো আমরা এই পরিষ্কারের কাজটা করতে গিয়ে বিভিন্ন সময় ঝামেলা পাকিয়ে ফেলি, কারণ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা টেলিভিশন পরিষ্কার করি, যেমন গ্লাস ক্লিনার অথবা পানি বা কোনো লিকুইড দিয়ে। এতে করে আমাদের টেলিভিশনের অবস্থা এই রকম হতে টাইম লাগে না। এটাকে বলে লিকুইড ড্যামেজ, মানে পানি ব্যবহার করে নষ্ট হওয়া। এরকমটা হলে কোনো কোম্পানি ওয়ারেন্টি প্রোভাইড করে না। তাহলে আমরা টিভি কীভাবে পরিষ্কার করব? প্রথমত লিকুইড ব্যবহার করা যাবে না। লিকুইড বলতে কোনো পানি জাতীয় জিনিস, ইভেন কোনো গ্লাস ক্লিনার ব্যবহার করা যাবে না। অবশ্যই ব্যবহার করতে হবে শুকনা অথবা পাতলা কাপড়, যেমন পাতলা গেঞ্জির কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে টেলিভিশনের উপরে ময়লা পরিষ্কার করতে হবে। কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না। নাম্বার দুই, কালার সেটিং থেকে ব্যাকলাইট কমিয়ে রাখা। আপনারা আপনাদের টিভির কালার ইচ্ছেমতো সেটিং করে নিতে পারেন, তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো টেলিভিশনের কালার সেটিং থেকে ব্যাকলাইট অবশ্যই যতটা সম্ভব কমিয়ে রাখতে হবে। এতে করে প্রথম প্রথম টিভি দেখতে হয়তো একটু অন্ধকার অন্ধকার মনে হতে পারে, কিন্তু কিছুদিন দেখার পরে অভ্যাস হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ব্যাকলাইট কমিয়ে রাখবেন? প্রথমত, ব্যাকলাইট কমিয়ে রাখলে টিভির লাইফ টাইম সেভ হবে। দ্বিতীয়ত, চোখের ক্ষতিও কম হবে, কারণ বেশি উজ্জ্বল জিনিস চোখের ক্ষতির কারণ। তাছাড়া কম আলো দিয়ে রাখলে আপনার টিভির ভেতরে থাকা ছোট্ট ছোট্ট এলইডি লাইটগুলোর লাইফ টাইমও সেভ হয় এবং পিকচার বান হয় না। নাম্বার তিন, থান্ডার প্রোটেক্টর ব্যবহার করা অথবা ডিশলাইন খুলে রাখা। আমরা জানি প্রতিনিয়ত বজ্রপাতের কারণে প্রচুর টিভি নষ্ট হচ্ছে। হয়তো রাতে ভালো টিভি রেখে ঘুমাচ্ছেন, সকালে উঠে দেখলেন টিভি নষ্ট হয়ে গেছে। এমনটা আসলে হতেই পারে, কারণ বজ্রপাতের ফলে টিভির মাদার বোর্ড, পাওয়ার বোর্ড অথবা প্যানেল নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কী? প্রথম উপায়টা হলো, ছবিতে যে ডিভাইসটা দেখা যাচ্ছে এর নাম হচ্ছে থান্ডারস্টর্ম প্রোটেক্টর। এই প্রোটেক্টর ইউজ করার ফলে বজ্রপাত থেকে আপনার টিভিকে 70-80% সেভ করতে পারবে। এই প্রোটেক্টরটা আপনি বিভিন্ন অনলাইন সাইট থেকে কিনতে পারবেন। তাছাড়া বিভিন্ন টেলিভিশন কোম্পানিও এখন এই প্রোটেক্টর ফ্রি দিচ্ছে, তাই এটা ডিশ ক্যাবলের সাথে কনভার্টারের মতো ইউজ করা উচিত। তবে সবথেকে নিরাপদ অর্থাৎ 100% প্রোটেকশন পন্থা হলো টিভি থেকে ডিশ সংযোগ বিচ্ছিন্ন করা। এতে টিভি বজ্রপাত থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে। যদি আপনি প্রোটেক্টর ইউজ না করতে চান, তাহলে আরও একটি ঘরোয়া পদ্ধতি আছে, সেটি হচ্ছে আর্থিং সিস্টেম। এটা করার জন্য আপনার টিভির ডিস জ্যাকের সাথে একটি ইলেকট্রিক তার পেঁচাতে হবে, ঠিক ছবির মতো করে। এরপর তারের উপরের মাথায় একটি পিন অথবা পেরেক লাগিয়ে, তা গ্রামের বাসা হলে মাটিতে অথবা আপনার শহরে বাসা হলে ঘরের যে কোনো দেয়ালে পুঁতে দিতে হবে। এতে করে আপনি আর্থিং সুবিধা পাবেন এবং টিভি বজ্রপাত থেকে সেভ করবে। নাম্বার চার, বিদ্যুৎ লাইন নিরাপত্তা। এবারে আপনার টিভিতে থাকা ইলেকট্রিক লাইনটি নিরাপদ করতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে একটি কম্বিয়ান সকেট ইউজ করতে হবে এবং খেয়াল রাখতে হবে লাইনটির সাথে টিভির জ্যাক যেন লুজ না হয়, কারণ লুজ হলে স্পার্কিং হতে পারে, আর স্পার্কিং হলে টিভির ক্ষতি হতে পারে।
এখানে বলে রাখা ভালো, আমরা অনেকেই টিভিতে লাইন সংযোগ দেওয়ার জন্য নর্মাল প্লাগ অথবা মাল্টি প্লাগ ব্যবহার করে থাকি, যেটা মোটেও উচিত নয়। আর একটি বিষয় লক্ষণীয়, আমরা অনেকেই ভাবি টিভির জন্য আলাদা স্টেবিলাইজার ইউজ করা উচিত, এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রথমত টিভির জন্য কোনো স্টেবিলাইজার ইউজ করার দরকার পড়ে না, কারণ টেলিভিশনে সাধারণত 25 থেকে 100 ওয়াটের ভেতরেই হয়ে থাকে, যা চালাতে স্টেবিলাইজারের প্রয়োজন হয় না। তবে অনেক টিভিতে বিল্ট ইন অ্যাডাপ্টার থাকতে পারে, যেগুলো ইউজ করা অনেক ভালো। নম্বর 5, টেলিভিশন কতক্ষণ চালানো উচিত? বিভিন্ন কোম্পানির দেওয়া তথ্য মতে একটি এইচডি অথবা ফুল এইচডি টেলিভিশন একটানা 8 ঘন্টার বেশি দেখা উচিত নয়, এবং 4K টিভির ক্ষেত্রে সেটা 10 ঘন্টা অবধি সীমাবদ্ধ, কারণ একটানা বেশিক্ষণ টিভি চালালে প্যানেলের ভেতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র লাইটগুলো উত্তপ্ত হয়ে যায় এবং পিকচার বান হওয়ার সম্ভাবনা থাকে, যদিও এত টাইম কেউ একটানা টেলিভিশন দেখে না। তো বন্ধুরা, আপনারা আমি যে টিপসগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো অবশ্যই ঘরোয়া টিপস, এবং এভাবে যদি আপনারা টেলিভিশনটিকে ইউজ করেন তাহলে টেলিভিশনটি আশা করছি যে লংজিভিটি অনেক বেড়ে যাবে, এবং এই টিপসগুলো ফলো করলে আপনাদের টেলিভিশন অনেক ভালো থাকবে। তাছাড়া ইলেকট্রনিক্স প্রতিটা ডিভাইসেরই একটি লাইফ টাইম থাকে, তো আপনারা টেলিভিশনগুলো ক্রয় করার পরে এমনটা ভাবা উচিত না যে আপনি টেলিভিশনটিকে সারা জীবন ব্যবহার করবেন, সেটি কখনোই পসিবল না। তাই প্রত্যেকটা জিনিসই আপনার নষ্ট হতেই পারে, তার জন্যে নিজের সাবধানতা অবলম্বন করা উচিত যাতে টেলিভিশনটি খুব দ্রুত নষ্ট না হয় বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনি বেশি দিন ব্যবহার করতে পারি। সবার জন্য শুভকামনা থাকলো, এবং এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।